বর্তমানের এই কর্মব্যস্ত জীবনে কিছুদিনের জন্য সমস্ত কাজকর্মকে দূরে সরিয়ে রেখে ভাবছেন নিজের প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসবেন, কিন্তু কোথায় যাবেন? প্যারিস, রোম, নিউ ইয়র্ক, মালদ্বীপ, গ্রিস? তবে আপনি যদি অ্যাডভেঞ্চারাস হন এবং আপনার পকেটে যদি যথেষ্ট পরিমাণে টাকা থাকে, তাহলে আপনি অনায়াসেই আপনার এই ড্রিম ডেস্টিনেশনগুলোর লিস্টে স্পেস ট্রাভেলটাকেও অ্যাড করে নিতে পারেন। কারণ হয়তো খুব তাড়াতাড়ি স্পেস স্টেশনগুলিকে ট্যুরিজমের জন্য খুলে দেবে বিভিন্ন সংস্থা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কারণ কিছুদিন আগেই নাসা অ্যাক্সিয়ম স্পেস নামে একটি আমেরিকান প্রাইভেট সংস্থার সাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ ISS এ প্রাইভেট অ্যাস্ট্রোনমিক্যাল মিশনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। অর্থাৎ নাসা কমার্শিয়াল পারপাসে ISS এ প্রাইভেট অ্যাস্ট্রোনটদের পাঠাতে চলেছে। 2016 সালে মাইকেল টি সাফ্রেদিনি এবং ক্র্যাম গ্যাফারিনের উদ্যোগে আমেরিকার ট্যাক্সাসে সমস্ত রকম কমার্শিয়াল স্পেস ফ্লাইটগুলোকে এক্সপ্লোর করার জন্য এই অ্যাক্সিয়ম সংস্থাটি তৈরি হয়। এছাড়াও বন্ধুরা জানলে অবাক হবেন, এই মাইকেল টি সাফ্রেদিনি 2005 থেকে 2015 পর্যন্ত ISS এর প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এবং রিটায়ারমেন্টের পরে এই প্রাইভেট ফান্ডেড স্পেস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার স্টার্টআপটি তিনি শুরু করেন। চুক্তিপত্র অনুসারে এই কমার্শিয়াল স্পেস মিশনের জন্য অ্যাক্সিয়ম নাসার কাছ থেকে সমস্ত রকমের সার্ভিস, বিশেষ করে মহাকাশচারীদের প্রতিদিনের ব্যবহারকারী জিনিসপত্র, গবেষণার জিনিসপত্র কিনবে। অপরদিকে নাসা মহাকাশচারীদের মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসার পর তাদের সঙ্গে করে আনা বিভিন্ন গবেষণালব্ধ সায়েন্টিফিক স্যাম্পেলগুলো কিনবে অ্যাক্সিয়মের কাছ থেকে। অ্যাক্সিয়ম স্পেস একটি প্রতিবেদনে জানিয়েছে, এই মিশনটি সম্ভবত 2022 সালের জানুয়ারি মাসে শুরু হবে, যেখানে তারা প্রাথমিকভাবে একজন প্রফেশনালি ট্রেন্ড অ্যাস্ট্রোনট মাইকেল লোপেজ অ্যালেগ্রিয়া, ইসরায়েলবাসী এয়ারফোর্সের পূর্বতন অধিকর্তা ইটেন স্টিভিয়ান, আমেরিকার একজন রিয়েল এস্টেট কোম্পানির মালিক ল্যারি কন্নর এবং একজন কানাডিয়ান বিজনেসম্যান মার্ক প্যাথিকে এই মিশনের জন্য বেছে নিয়েছে। স্পেসএক্সের ক্রিউড্রাগন স্পেসক্রাফটে করে এই চারজনকে ফ্যালকন 9 ব্লক 5 রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে যাবে ISS এর উদ্দেশ্যে। অ্যাক্সিয়ম স্পেস এই মিশনটির নাম রেখেছে অ্যাক্সিয়ম মিশন 1 বা AX-1। এই মিশনে মহাকাশচারীরা ISS এ 8 দিন থাকার সুযোগ পাবেন এবং যাওয়ার আগে প্রত্যেক মহাকাশচারীকে নাসার গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং তারপর নাসা তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেবে। এখানে বলে রাখি, এই মিশনে যাওয়ার জন্য এই চারজন মহাকাশচারীকে কিন্তু কম টাকা খসাতে হয়নি। প্রত্যেকের জন্য মাথাপিছু ধার্য করা হয়েছে $55 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 407,79,25,000 কাছাকাছি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তো ভবিষ্যতেও আপনিও যদি স্পেস ট্রাভেল করতে চান, তাহলে এখন থেকেই টাকা জমানো শুরু করুন। তবে এখানে বলে রাখা দরকার, শুধুমাত্র টাকা খরচ করলেই যে স্পেস স্টেশনে যেতে পারবেন তা কিন্তু নয়। এর জন্য আপনাকে নাসার বিভিন্ন কঠিন মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে, তবেই আপনি স্পেস স্টেশনে যাওয়ার ছাড়পত্র পাবেন। তো কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই সম্পর্কে আপনার কি মতামত সেটাও জানান আমাদেরকে। আবারও এমন একটি ইন্টারেস্টিং তথ্য নিয়ে ফিরে আসবো জেনে নেওয়া যাক সিরিজের নতুন একটি পর্বে। তো আজ এই পর্যন্ত।